শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ মুজিবুর রহমান। আপনার আব্বার নাম? জেসরউদ্দিন মণ্ডল। আপনার মায়ের নাম? রাহিলা খাতুন। আপনার স্থায়ী ঠিকানাটা বলুন। 3 নম্বর পাকুড়িয়া ইউনিয়ন, গ্রামের নাম হলো কিশোরপুর, বাগারাস। যখন যুদ্ধ শুরু হবে সে সময় আপনি কী করতেন? ছাত্র জীবন। ছাত্র। আপনার স্কুলের নাম বলেন? মণিগ্রাম। মণিগ্রাম প্রাথমিক মানে ট্রেনিং হয়, তারপরে শিলিগুড়িতে যাই আমরা হাই ট্রেনিং। শিলিগুড়ির থেকে আমাদের আপনার হলো দিনাজপুর দিই, রংপুর দিই, দিনাজপুর দিই, আমি আমরা পার হই। সে সময় আপনার কমান্ডার কে ছিলেন? মোহাম্মদ রাজ্জাক আলী, আমার টিম কমান্ডার। তারপরে আপনারা ওই দিনাজপুরে পার হয়ে দেশে ঢুকলেন, তারপরে আপনি কোন কোন সামনাসামনি সামনাসামনি ইন্ডিয়ান ফোর্সের সাথে? জি, ইন্ডিয়ান ফোর্সের সাথে। ইন্ডিয়ান ফোর্সের সাথে। তারপরে আপনি আপনার অপারেশন ছোট দু একটা অপারেশন হলো ওই যে সামনাসামনি যুদ্ধ হলো সামনাসামনি সামনাসামনি এখনো গ্রামে না, তুফানি আবেটে যায়, তারপরে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তারপরে তো দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো হাতে আর জমা দিয়ে এখানে রাজশাহী, এক মাস ওখানে থাকি রাজশাহী, তারপরে তো আমরা বাড়ি। এখন এখন তো আমার বয়স শেষ, শেষের পথে আমার আর কি কর্মটা কি আমার শেখ আছে না, আমার যথেষ্ট অবদান দিয়েছে, এই অবদানের উপরেই আমরা আছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ,
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।